আসসালামু আলাইকুম লার্নিং ইনসাইটে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা হচ্ছে এর পূর্বে আমরা হচ্ছে সি ইউনিটের রেজাল্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং কাটমার্ক সম্পর্কে ধারণা দিয়েছিলাম এর পাশাপাশি বলা হয়েছিল হচ্ছে পনেরো তারিখের ভিতর রেজাল্ট দিবে তবে হচ্ছে আপনাদের রেজাল্টটা এখনও প্রিপেয়ার করতে পারে নাই তো এই ব্যাপারে তাদের নতুন একটা বক্তব্য আসছে তো এটা আপনাদের জানাবো বলেছিলাম নতুন কোনো আপডেট আসলে তো আমাদের ধারণা ছিল আর কি এক সপ্তাহের ভিতরেই পনেরো তারিখের ভিতরেই দিয়ে দিবে তবে তারা আরেকটু লেট করছে তো এই সম্পর্কিত যে আপডেটটা আছে সে আপডেটটা দেবো এর পাশাপাশি আপনাদের আসন সংখ্যা বা কাটমার্ক সম্পর্কেও ধারণ দেওয়ার চেষ্টা করব কারণ নতুন অনেকে দেখবে তারা হয়তো আগের ভিডিও দেখে নাই তো আপনাদের রেজাল্টের ব্যাপারে যেটা বলা হয়েছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা অনুষদের গ ইউনিটের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে এই সম্পর্কে বলেছে তাদের ধারণা এবং এটা আগামী সপ্তাহেই হবে এবং বলা হচ্ছে যে গয়নেটের ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মোটামুটি তাদের হচ্ছে অগ্রগতি সন্তোষজনক তার মানে এখনও তারা ফলাফল রেডি করতে পারে নাই অর্থাৎ তাদের ফলাফল এখনও ফলাফলের যে কার্যক্রম আছে এগুলো এখনো চলতেছে সুতরাং এই সপ্তাহে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম অর্থাৎ এই সপ্তাহে হয়তো আপনাদের ফলাফল আসবে না তো এই সপ্তাহ বলতে কত তারিখ পর্যন্ত বোঝানো হচ্ছে এই সপ্তাহ বলতে অ্যাকচুয়ালি আপনাদের তারিখ তারিখ বা তারিখের আগে আপনারা পাবেন না ঠিক আছে আপনাদের রেজাল্টের জন্য আরেকটু ওয়েট করতে হবে অর্থাৎ ধরা যেতে পারে আপনাদের রেজাল্ট আপনারা তেইশ থেকে সর্বোচ্চ আপনারা হচ্ছে পঁচিশ তারিখের ভিতর এতটুকু কনফার্ম যদি কোনো অঘটন না ঘটে তেইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে অ্যাকচুয়ালি আপনাদের রেজাল্ট পাইতে পারেন বা এর আগেও পাওয়ার সম্ভাবনা আসতে হবে পঁচিশ তারিখের পরে তারা যেভাবে মন্তব্য করেছে বা তাদের রেজাল্টে যেভাবে অগ্রগতির কথা বলা হচ্ছে তেইশ থেকে পঁচিশ তারিখের বাইরে যাবেন অর্থাৎ আগামী সপ্তাহে আপনারা আশা করা যায় যে আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন তো গ ইউনিটে হচ্ছে বাইশ অক্টোবর আপনাদের গ ইউনিটের পরীক্ষা হয়েছিল এবং এই গ ইউনিটের পরীক্ষায় মোট হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশটি আসনের বিপরীতে সাতাশ হাজার তিনশো চুয়াত্তর জন পরীক্ষা দিয়েছিলেন এবং অর্থাৎ বোঝা যাচ্ছে সাতাশ হাজার তিনশো চুয়াত্তর পরীক্ষার্থী আসন হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ সুতরাং এখানে হচ্ছে আপনাদের প্রতি আসনের বিপক্ষে আর আবেদনকারী হচ্ছে বা প্রতি আসনের বিপক্ষে যারা লড়াই করছে তাদের সংখ্যা হচ্ছে জন অর্থাৎ আপনার এক একজন ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের জন্য জন করে এখানে অংশগ্রহণ করেছে তো নেক্সট হচ্ছে ভর্তি পরীক্ষার ফলের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিনের বক্তব্য এখানে দেওয়া আছে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন উনি বলেছেন হচ্ছে গ ইউনিটের ফল তৈরির কাজে সন্তোষজনক অগ্রগতি হয়েছে আশা করা যায় আগামী সপ্তাহে শুরুতে ফল প্রকাশ করা যাবে অর্থাৎ যেটা বলেছি যে তেইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আশা করা যায় সম্পূর্ণরূপে ফল প্রকাশ হবে কারণ অ্যাকচুয়ালি কিন্তু এক মাসের ভিতরে সাধারণত ফলটা প্রকাশ করে ঠিক আছে যেহেতু বাইশ তারিখ পরীক্ষা হয়েছে এই বাইশ তারিখের আগে ঠিক আছে এই এক মাসের ভিতরে সাধারণত ফলগুলো প্রকাশ করে তো শুরুতে ফল প্রকাশ করতে পারবে তবে এর আগেও ফল প্রকাশ হতে পারে এই বিষয়ে নির্ভর করতেছে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ মূল্যায়ন কেমন হবে তার উপর অগ্রগতির উপর ডিপেন্ড করতেছে তো পরবর্তী হচ্ছে কাটমার্কের কথা এবং পাসমার্ক সম্পর্কে এর পূর্বেও যাদের ধারণা দিয়েছি তারা তো অলরেডি ধারণা আছে তো এখানে নতুন কোনো কিছু আসবে না আগের ধারণাটাই আসবে সুতরাং যারা নতুন আছে মূলত তাদের জন্য করা তো এখানে বিষয় হচ্ছে আপনাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এমসিকিউ সাইট নাম্বার এবং লিখিত পরীক্ষা থেকে চল্লিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আপনাদের হচ্ছে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এই পাঁচটা সাবজেক্ট থেকে বারো করে মোট ষাট নাম্বারের পরীক্ষা হয়েছে এবং হচ্ছে আপনাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে দশ দশ বিশ নম্বর অর্থাৎ আপনাদের জিপিএ আছে ফোর্থ সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বাদ এই ধরনের কোনো হিসাব করার দরকার নেই জাস্ট যেই জিপিএটা আছে এসএসসি এবং জাস্ট দিয়ে গুণ করে দিলেই হবে এসএসসি কে গুণ করবেন করবেন দিয়ে যোগ করে দিলেই বা আপনার যে জিপিটা আছে সেটা চলে আসবে আর ফল হচ্ছে একশো এখন হচ্ছে মার্কের বিষয় আপনাদের হচ্ছে শুধু ইংলিশে পাশ করতে হবে ঠিক আছে ইংলিশে পাশ করার বিষয় আছে আর হচ্ছে আপনাদের লিখিততে পাশ করতে হবে এবং এমসিকিউতে অর্থাৎ তিনটা পার্টে আপনাদের মোট চারটা পার্টে আলাদা আলাদা করে পাশ করতে হবে এবং চারটা পাটে আলাদা আলাদা পাশ করা বাদে আপনাদের কিন্তু ম্যারিট লিস্টে নাম আসবে না তো চারটা পাট কি কি প্রথমে বলা হচ্ছে আপনাদের যে ষাট মার্কস ষাট মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এই ষাট মার্কের এমসিকিউর ভিতরে ন্যূনতম হচ্ছে কত পাইতে হবে চব্বিশ পেতে হবে তারপরে বলা হচ্ছে আপনাদের যে লিখিত অংশ রয়েছে লিখিত অংশে অর্থাৎ চল্লিশ নাম্বারের যে লিখিত অংশ রয়েছে চল্লিশ নাম্বারের লিখিত অংশ থেকে ন্যূনতম এগারো পেতে হবে আর হচ্ছে যে হচ্ছে ইংলিশ আছে এই ইংলিশে হচ্ছে বারোর ভিতরে ন্যূনতম কত পেতে হবে পাঁচ এবং এই পাঁচ সহই কিন্তু চব্বিশ ঠিক আছে পাঁচের সাথে আপনি আর হচ্ছে মানে উনিশ পাইলে আপনার চব্বিশ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে পাস মার্ক তাহলে চব্বিশ হচ্ছে এমসি তে পেতে হবে এগারো হচ্ছে রিটেনের যে চল্লিশ নাম্বার আছে এই চল্লিশের ভিতরে পেতে হবে এবং টোটাল একশোর ভিতরে মিনিমাম চল্লিশ পেতে হবে এবং চান্স পাওয়ার জন্য আমরা মিনিমাম ধরেছি আশি থেকে পঁচাশি মার্ক একটা কাট মার্ক একশো বিশের ভিতরে ঠিক আছে আশি থেকে পঁচাশি পরবর্তী হচ্ছে যারা সি ইউনিটের সাবজেক্ট চয়েস সম্পর্কে জানতে চান বা কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন এর পাশাপাশি হচ্ছে সাবজেক্ট চয়েসের সাথে জব মার্কেটের সম্পর্ক কি সাবজেক্ট চয়েসের সাথে সিজিপিএস সম্পর্কে কি বা বিজনেস ফ্যাকাল্টি সম্পর্কে জানতে চান তারা যেই এখন যেই থামনেলা দেখতে পাচ্ছেন এই সেম থামনেলে হচ্ছে ভিডিও দিয়ে আছে ডিটেলস সেটা দেখে নেবেন আর এর পাশাপাশি হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে কোন ডিপার্টমেন্টে আসলে কতগুলো আসন রয়েছে তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একশো আশিটি আসন রয়েছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে একশো আশিটি মার্কেটিং ডিপার্টমেন্টে একশো আশিটি ফিনান্স ডিপার্টমেন্টে একশো আশিটি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে একশো পঞ্চাশটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে একশো পনেরোটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে একশো পনেরোটি ইন্টারন্যাশনাল বিজনেসে একশো পনেরোটি অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপে পঁয়ত্রিশটি মোট হচ্ছে বারোশো পঞ্চাশটি আসন রয়েছে তো আশা করি আপনাদের রেজাল্টের ডেট চলে আসছে তো সকলে ভালো করবেন সকলের জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ